আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন জাতীয় সংসদ উপনেতা সাজিদা চৌধুরীর রাজনৈতিক মুখপাত্র শাহদা আকবর চৌধুরী লাবু। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শাহদা আকবর চৌধুরী, আমরা দেখলাম যে নগরকান্দায় বিশেষ করে দুজনের দুই সহোদরের এক ধরনের সন্ত্রাসের রাজ্য গড়ে উঠেছে। দেশে একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, তারপরে এলাকায় এভাবে কীভাবে ত্রাসের রাজত্ব কায়েম হয় এবং সেখানে পুলিশ কিংবা প্রশাসনের ভূমিকাকে কীভাবে দেখছেন আপনি? দেখুন, বাংলাদেশে আমাদের যে সরকার আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এই সরকার, সব জায়গায় তিনি আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে রাখা যায় এবং এই দেশের উন্নয়নও সেই মাত্রায় উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে নগরকান্দার যে সমস্যাটা হয়েছে, এই জামাল কামালের মতো আরো অনেক সন্ত্রাসী বাংলাদেশের বিভিন্ন কোণায় আছে। জামাল কামাল একজন শুধু সন্ত্রাসী বলবো না, তারা একটা মূর্তিমান আতঙ্ক এই তালমা ইউনিয়নে। তাদের অত্যাচারে অতিষ্ঠ বাসী গ্রামবাসী এবং সেখানে মাদক থেকে শুরু করে সব কিছুর পিছনে এই দুই সন্ত্রাসী। এবং এই গত মাসেও আপনার তালমা মোড়ে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করা হয় এবং পুলিশ দ্রুত আইনে জামালের ভাই কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। যেহেতু এখন কোর্ট বন্ধ এবং সীমিত পরিসরে চলছে, ভার্চুয়াল কোর্ট চলছে, সেই আইনের ফাঁকে এই আসামিরা আবার এলাকায় যেয়ে ত্রাস সৃষ্টি করছে। কিন্তু একটু জানতে চাই শাহদা আকবর চৌধুরী, মানে এত কিছু জানবার পরও, গণমাধ্যমে আসবার পরও তাদেরকে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এখানে কি কোনো রাজনৈতিক দলের কিংবা নেতার ইন্ধন রয়েছে? মানে সাধারণত আমরা দেখে থাকি কারো না কারো ছত্রছায়ে এই ধরনের সন্ত্রাসীরা সাধারণত মাথাচাড়া দিয়ে ওঠে। আপনার মতামত জানতে চাই। আমি বলবো রাজনৈতিক কোনো ইন্ধন নেই এখানে। সে অবৈধ পথে প্রচুর অর্থ সম্পদের মালিক সে, এবং তার গত 10 বছরে তারা দুই ভাই লুটপাট, এখানে জমি দখল, এবং আপনি জানেন তার ভাই কামাল ঢাকায় রামপুরায় তার 10টা মামলা, মাদক অস্ত্র সব মামলার থেকে তারা যেইভাবে হোক আইনের ফাঁকে তারা জামিন নিয়ে আবার এলাকায় আসে। এখন এইভাবে যখন আইনের ফাঁক ফোকর তারা পার করে আসে, তখন এলাকার মানুষজন খুব স্বভাবতই তারা দেখে যে এই এত বড় আসামি, এত কিছু যারা করেছে, তারা কিভাবে আবার এসে এলাকায় এরকম দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই দাপটের সাথে ঘুরে বেড়ার কারণে এলাকার মানুষ সন্ত্রস্ত হয়ে থাকে এবং তারা বুঝতে পারে না ঠিক যে কি কি কারণে এদেরকে আইনে সঠিকভাবে তারা আইনের আওতায় আসতে পারছে না। মানে সেক্ষেত্রে পুলিশ যেটি বলছে যে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে কি অন্য কোনোভাবে কিংবা রাজনৈতিকভাবে সেইটির কোনো মোকাবেলা করা সম্ভব? রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করছি। রাজনৈতিকভাবে তালমা ইউনিয়নবাসী, যেখানে তার বাবা আওয়ামী লীগেরই একজন চেয়ারম্যান ছিলেন এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর এরা আরও বেড়ে যায় এবং সেই এলাকায় যে সন্ত্রাস করছিল, আজকে তালমা ইউনিয়নবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন প্রতিহত করতে গেলেই একটা ওখানে গণ্ডগোল বা গোলমাল হওয়ার সম্ভাবনা থাকে। তা আমি বারবার তাদেরকে বলেছি যে আপনারা কেউ আইনকে হাতে তুলে নেবেন না, প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই তাদেরকে আইনের আওতায় আনবে। এবং আমি বিশ্বাস করি যে খুব দ্রুত প্রশাসন কিছু একটা ব্যবস্থা করে এদেরকে আইনের আওতায় আনবে, কারণ তারা এতই ভয়ানক সন্ত্রাসী, এদেরকে যদি এখনই আইনের আওতায় আনা না হয় তাহলে যে কোনো সময় এই এলাকায় আরো অনেক হত্যাকাণ্ড ঘটতে পারে। শাহদা আকবর চৌধুরী, যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে।